বুঝতে পারা যায় না, মানে তুইও জল ধরছিস তো। ওহ, জল তো আমি নিয়ে এলাম। এই ছোড়া আমি জল নিয়ে আসছি, তা বুঝতেই না কি করবো। একটু মনে জল নিয়ে আসতে হবে, জলকে কমিয়ে ফেলতে। এক বোঝা তোরা খাই, এক বোঝা ফের ওই একে দিবি, হাড়ির বেটি নিয়ে আসবে। হ্যাঁ, সে ও আর দরকার উল্লি গা, ও আর আপনার লিগে ও আপনার দিবে। আমাদের কি হাড়ি বেটি চড়তে পারবে ইলাতে? আর লেগে চড়ছে, আর সে চড়বে আপনার। জল ছেড়ে দিলে একদম আগে আমি দিব। তো তুই কতটি জলের তোর দরকার আছে কত? তোরা জল বাইর করে দিবি ওইখানে লিকটা কি হবে? কত রকম জানে, তোর নিজের আছে তুই নিজে খিলা, নিজে তাকে বাঁচিয়ে রাখি, তুই একটা মাছ পড়তে দিস না কেন? যদি আসি তো জমিতে বান লেগে যাবে, কিন্তু কাম হবে না। জমিতে যাবো ফের এইদিকে যাবি, এইদিকে আসবো তো এইদিকে লিক সারতে গেলে কি লাগবে? তলটাকে জুত করতে এইরকম করে লাগে কাদাটা। হাতে লাগছে একটু, এইটা মুখ থেকে একটু ছেড়ে রাখবি, আইলে তো পাম্পিংটা করতে পারবে খুব ইচ্ছাতে। ফিরকিটাতে পাম্প না করতে পারলে তো জলটা টান উঠি দিয়ে একটু অনিবার্য যেখানে হোক দিক আছে। দিক আছে অতটা অতটা বৈজ্ঞানিক এখন যাস না, লাগলি মুশকিল আছে মাথা ছিটে। ভারী আর ঘুরা যায়।